আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশু সঠিক বৃদ্ধির জন্য দরকার গর্ভাবস্থায় মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভাবস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল, কেননা শিশু তার দেহের ও মস্তিষ্কের সুষ্ঠু গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকে গ্রহণ করবে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাব গর্ভাবস্থায় খাদ্য তালিকায় কুয়েলের ডিম কেন রাখবেন, কুয়েলের ডিম শিশুর বিকাশে কিরূপ প্রভাব ফেলে তার বিস্তারিত জানাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, এতে শর্করা, প্রোটিন, স্নেহ, বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে। এ সকল পুষ্টির কারণে ডিমের উপকারিতা অনেক। আমাদের দেশে সাধারণত মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম মানুষ বেশি পছন্দ করে থাকে। ডিমে ভালো কোলেস্টেরলের পরিমাণ বেশি, যার কারণে প্রতিদিন 4টি করে কোয়েলের ডিম খেতে পারেন। শিশু জন্মগত ত্রুটি হ্রাস করে সহজলভ্য ও সারা বছর জুড়েই পাওয়া যায় কোয়েলের ডিম। খাদ্য তালিকায় ডিম রাখলে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের পাশাপাশি ফলিক অ্যাসিডেরও যোগান দেয়। আকারে একটি বড় ডিমে 8 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে। একজন গর্ভবতী মা যদি দৈনিক 2টি করে সিদ্ধ ডিম খান, তাহলে তার দৈনিক ফলিক অ্যাসিডের চাহিদার 8% পূরণ হয়। গর্ভকালীন সমস্যা নিরাময়ে গর্ভাবস্থায় ক্লান্তি, অবসন্নতা বোধ, গা গোলানো, এসবই কমন সমস্যা। ডিমে রয়েছে ভিটামিন B12, যা সহজে ক্লান্ত হওয়া থেকে রক্ষা করবে এবং শরীরকে শক্তি প্রদান করবে দীর্ঘ সময়। তাছাড়া ডিমে রয়েছে ভিটামিন A, যা আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন D রয়েছে, যা পেশি ব্যথা কমাতে সাহায্য করে। শিশুর মস্তিষ্কের বিকাশে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কোলাইন যৌগ, যা গর্ভাবস্থায় অনাগত সন্তানের মস্তিষ্কের বিকাশ সহ আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং যকৃত ও স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে রাখে। একজন মা হিসেবে আপনার গর্ভস্থ শিশু সকল প্রকার পুষ্টির যোগান আপনাকেই দিতে হবে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় ডিমের পাশাপাশি অন্যান্য সুষম খাবার রাখুন। ভালো কোলেস্টেরলের প্রাকৃতিক উৎস। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে আমরা আতঙ্কিত থাকি। আমাদের সঠিক তথ্যটি জানা দরকার। 2 ধরনের কোলেস্টেরল রয়েছে, LDL এবং HDL। LDL মানবদেহের জন্য ক্ষতিকর কোলেস্টেরল, আর HDL হলো মানবদেহ বান্ধব কোলেস্টেরল, যা কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে রয়েছে। কোলেস্টেরল সম্পর্কে বিস্তারিত জানাবো অন্য এক ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।